জাদুকরি মাছ। অনেক বছর আগে এক গরিব আর পরিশ্রমী জেলে নিজের বউয়ের সঙ্গে থাকত। জেলে নিজের বউকে খুব ভালোবাসত, কিন্তু বেচারা গরিব ওকে খুশি রাখতে পারত না। জেলের বউ সবসময় ওর উপরে রেগে থাকত। জেলে শত চেষ্টা করত, কিন্তু ওর বউ কখনো ওর উপরে খুশি হতো না। এসে গেলে বাড়ি, সেই ওই মাছ এনেছ? তোমার মাছের গন্ধে আমার ঘর খারাপ হয়ে গেল, আমি এখন এই দরিদ্রতাতে অসহায় হয়ে গেছি। রেগে কেন আছো? আমি পুরো চেষ্টা করছি যে তোমাকে খুশি রাখতে পারি। কিছু বছর দাঁড়িয়ে যাও, আমি পয়সা বাঁচিয়ে তোমাকে একটা ভালো ঘর নিশ্চয়ই দেব। চলো সরো, সবসময় মিথ্যে। আমাকে তোমার মতো গরিব জেলের সাথে বিয়ে করা উচিত হয়নি। বেচারা জেলে নিজের বউয়ের ভালোবাসার জন্যে ছটফট করত, কিন্তু ও কখনো হার মানেনি। পরের দিন সে আবার বেরিয়ে পড়ল পুকুর থেকে মাছ ধরার জন্যে। অনেক দেরি পর্যন্ত বসার পরও ওর হাতে কিচ্ছু আসলো না। এখন আমি কি করি? যদি খালি হাতে ঘরে যাই তো আমার বউ আরো বেশি রেগে যাবে। হে ভগবান, আমার সাহায্য করো। জেলে চিন্তাতে মগ্ন ছিল। তখনই ওর হাতে একটা ঝলমলে মাছ ধরা পড়ল। জেলে ওই মাছকে দেখে খুব খুশি হলো, আর তখনই মাছ বলতে লাগলো, দাঁড়াও, আমি এক জাদুই মাছ। আমি তোমার ব্যাপারে সব জানি। যদি তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে একটা বরদান দেব। জেলে কথা বলা মাছকে দেখে আশ্চর্য হয়ে গেল, কিন্তু যখন সে জানতে পারল যে মাছ এক জাদুকর মাছ, তখন সে মাছকে আবার জলে ফেলে দিল আর দৌড়ে নিজের স্ত্রীর কাছে গেল। জানো আজ আমার সঙ্গে কি হলো? চুপ করো, এরম ভাবে দৌড়ে দৌড়ে আসলে আমার মনে হলো অনেক বেশি মাছ এনে থাকবে, কিন্তু তুমি তো খালি হাতে এসেছো, তো এরম ভাবে লাফাচ্ছ কেন? জেলে নিজের বউয়ের রাগকে গ্রাহ্য করল না, আর সে জাদু মাছের ব্যাপারে সব কথা বলে দিল। প্রথমে তো ওর স্ত্রী কোনো কথাই বিশ্বাস করল না, তারপর যখন তার বিশ্বাস হলো তখন সে বলল, আরে মূর্খ মানুষ, তুমি জাদুই মাছ ধরলে আর ওকে কোনো কিছু না চেয়ে ছেড়ে দিলে? তুমি এক কাজ করো, এক্ষুনি যাও আর ওই মাছ থেকে আমাদের জন্য একটা বড় ঘর চাও। এ কি মানছি, আমি জাদু মাছ ধরেছি, কিন্তু ওর থেকে চাওয়া আমার ঠিক মনে হচ্ছে না। যদি তুমি মাছের থেকে আমাদের জন্য বড় বাড়ি না চাও, তাহলে আমি সারা জীবন কথা বলবো না। স্ত্রীর কথায় বাধ্য হয়ে জেলে নিজের মন মেরে আরেকবার নদীর কাছে চলে গেল। নদীর কাছে গিয়ে দেখল যে জলের রং বদল হচ্ছিল, জলের রং এখন সবুজ হয়ে গেছিল। জাদুমাছ, ও জাদুমাছ, আমি ওই জেলে যে তোমার প্রাণ বাঁচিয়েছিলাম, তুমি কি এখানে আছো? জেলের আওয়াজ শুনে জাদুই মাছ জল থেকে বেরিয়ে আসলো। কি হলো, আমাকে কেন ডাকছো তুমি? আমার স্ত্রী চায় কি ও এক বড় ঘরে থাকুক। তুমি কি তোমার জাদু দিয়ে আমার কুটিরকে একটা বড় ঘর বানাতে পারবে? তুমি চিন্তা করো না, ঘরে ফিরে যাও, তোমার বউয়ের ইচ্ছা পুরো হয়ে গিয়ে থাকবে। জেলে ফেরত ঘরের দিকে এগিয়ে গেল, কিন্তু এ কি, তার পুরনো কুটির ওখানে ছিল না, আর ওই জায়গাতে একটা বড় ঘর এসে গেছিল। জেলের মনে হলো যে ওর স্ত্রী ওর উপরে খুব খুশি হবে, কিন্তু না। এখন তুমি খুশি তো? খুশি না, একদম না। আমাকে এখন এর থেকেও বড় ঘর চাই, মহলের মতো, আর আমি হব ওই মহলের রানী। এটা এটা ঠিক নয়, এই ঘর আমাদের জন্য অনেক বড়, মহলে থেকে আমরা করবটা কি? যদি তুমি আমার কথা না মানো তো আমি তোমার উপরে রেগে যাব,
আর তোমার সাথে আর কথা বলবো না। হৃদয় পাথর রেখে আরেকবার জেলে আবার পুকুরের দিকে এগিয়ে যায়। আরও সেইখানে গিয়ে দেখে যে পুকুরের রং লাল হয়ে গেছে। জেলে আরেকবার মাছকে আওয়াজ দেয়। জাদু মাছ, ও জাদু মাছ, আমি সেই জেলে যে তোমার প্রাণ বাঁচিয়েছিলাম, তুমি কি এইখানে আছো? জেলের আওয়াজ শুনে জাদুকর মাছ আবার জল থেকে বাইরে এসে গেল। কি হলো, কেন ডাকছো তুমি আমাকে? আমি ভেবেছিলাম আমার স্ত্রী বড় ঘর দেখে খুশি হবে, কিন্তু এখন সে মহলের রানী হয়ে থাকতে চায়। তুমি ঘরে যাও, তোমার এই ইচ্ছে পূরণ হবে, তোমার স্ত্রী এক মহলের রানী হবে। জেলে আবার ফেরত ঘরে যায়। তো ওর বড় ঘর নিরুদ্দেশ ছিল, আর ওর জায়গাতে একটা বড় সুন্দর মহল ছিল, যার রানী অন্য কেউ না বরং তার স্ত্রী ছিল। আসো আসো, এখন আমি রানী। কিছুদিন তো সব ঠিক ছিল, কিন্তু তারপর ওর স্ত্রী অস্থির হয়ে গেল, আরও বলল যে সে সম্রাজ্ঞী হতে চায়। রানী হওয়া আমার জন্য অনেক না, এখন আমার সম্রাটনী হওয়ার আছে। এরম করো না, লোভ একদম ভালো নয়। তুমি জানো না, যদি আমার ইচ্ছা পূরণ না করো তাহলে আমি তোমার সাথে কথাই বলবো না। ঠিক আছে, যেরকম তুমি চাইবে সেরকমই হবে। অনেক মুশকিলে মনকে সামলে জেলে আবার পুকুরের দিকে এগিয়ে গেল। আর ওইখানে গিয়ে সে দেখল জলের রং খুব বাজে হয়ে গেছে। তাও সে মাছকে আওয়াজ দিল আর নিজের ইচ্ছে বলল, যাও, তোমার বউ এখন সম্রাটনী হয়ে গেছে। জেলে দৌড়ে নিজের ঘরের দিকে গেল, আর সে দেখল যে তার স্ত্রী সত্যিতে সম্রাজ্ঞী হয়ে গেছে, আর সে ভাবল এখন সে খুশি থাকবে। আমি এখন সম্রাটনী, আমার থেকে কেউ ভালো নয়। এখন তুমি খুশি আছো তো? আমি জানি না। অনেক দিন পেরিয়ে গেল, কিন্তু স্ত্রী খুশি ছিল না, আর ওর রাতে ঘুমও আসতো না। এক রাত সে ভাবতে ভাবতে রাত পর্যন্ত জেগেছিল। অনেকক্ষণ পরে শেষ পর্যন্ত স্ত্রীর ঘুম আসলো, কিন্তু ততক্ষণে সকাল হয়ে গেছিল। সূর্য এত তাড়াতাড়ি কি করে উঠে গেল, আমার এখনো ঘুমই পুরো হয়নি। স্ত্রী রেগে জেলেকে ঘুম থেকে ওঠালো। ওঠো, তাড়াতাড়ি ওঠো, আমি সূর্য আর চাঁদকে নিজের বশে করতে চাই। এ কি বলছো, এসব প্রকৃতি, এর বিপরীত কিছু করা উচিত নয়। তুমি চুপ করো, যদি তুমি মাছের থেকে না চাও তো আমি খুব দুঃখ পেয়ে যাব। বাধ্য হয়ে আরেকবার সে বাইরে চলে গেল, আরও আবার মাছকে আওয়াজ দিল। ততক্ষণে ওইখানে পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছিল, আর ঝড়ও হতে শুরু হয়েছিল। জলের রং এখন পুরোপুরি কালো হয়ে গেছিল। তবুও সেই জাদুকর মাছকে আরেকবার আওয়াজ দিল, আমার স্ত্রী সর্বশক্তিমান হতে চায়। যাও, তোমার বউ যেরকম চায় সেরকমই হবে। জেলে দৌড়ে ফেরত গেল, কিন্তু এ কি, মহল পুরো খালি ছিল, আর ওইখানে কেউ ছিল না। ভয় পেয়ে জেলে পুকুরের কাছে ছুটে চলে এলো। ওইখানে সব আগের মতন হয়ে গেছিল, আর জল আবার পরিষ্কার হয়ে গেছিল। জাদু মাছ, ও জাদু মাছ, আমি সেই জেলে যে তোমার প্রাণ বাঁচিয়েছিলাম, তুমি কি এখানে আছো? জেলের আওয়াজ শুনে জাদুকর মাছ জল থেকে বাইরে এসে গেল। কি হলো, কেন ডাকছো তুমি আমাকে? আমার স্ত্রী নিখোঁজ, কি তুমি কি জানো সে কোথায় আছে? হ্যাঁ, তোমার স্ত্রী সর্বশক্তিমান হতে চায়, আর সর্বশক্তিমান তো দেখা দেয় না, তাই তোমার স্ত্রীও উধাও হয়ে গেছে। জেলে যখন এই কথা শুনল তখন সে খুব কাঁদল। না না, আমাকে আমার স্ত্রী ফিরিয়ে দাও,
আমি ওকে অনেক ভালোবাসি। আমাকে ক্ষমা করে দাও, আমি বরদানকে ফেরত নিতে পারবো না। না, তুমি এরকম করতে পারবে না, তোমাকে আমার স্ত্রী ফেরত দিতেই হবে। ঠিক আছে, যাও, তোমার স্ত্রী তোমার উপরে খুশি থাকবে। জেলে আবার ফেরত যায়। আরে এ কি, ওর পুরনো কুটির আবার ফেরত এসে যায়, আর ওর স্ত্রীও। কিন্তু এবার সে রেগে ছিল না, বরং সে বুঝে গেছিল যে খুশি শুধু নিজের মধ্যেই থাকে, লোভ খুবই খারাপ জিনিস। Thank you.